আমার কোরআনের পক্ষে কথা বলে যারা, এদেরকে যারা মারবে তারা যেন জেনে রাখে, এ মারটা ওদেরকে মারল না, এটা যেন আমার দেহের ওপরে হাত তুলেছে। যেমন কোন ক্ষুধার্ত বান্দা যদি ক্ষুধার জ্বালায় খাবার চায়, আপনি যদি খাবার না দেন, কিয়ামতের দিন যখন আপনি ক্ষুধার্ত হয়ে যাবেন, খাবার পাবেন না, তখন বলুন আল্লাহ আমাকে খাবার দাও, ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে গেলাম। আল্লাহ বলবে তুমি আমাকে খাবার দাও নাই, আজ আমি তোমাকে খাবার দিতে পারবো না, আমিও তোমার দরজায় গিয়েছিলাম একদিন। এটা হাদিস পড়েন না আপনারা কবিতার মধ্যে? আমি তোমার দরজায় গিয়েছিলাম একদিন, আমার পেটে প্রচন্ড ক্ষুধা, আমার এত ক্ষুধা লেগেছিল এখন হাঁটতে পারতেছিলাম না, আমাকে খাবার দিলে না, খাবার তোমার ঘরের মধ্যেই ছিল, অন্তত 10টা টাকা দিলে আমি খাবার কিনে খেতে পারতাম, তাও দিলে না, আমাকে বিদায় করে দিলে খাবার না দিয়া, ক্ষুধার্ত হয়ে আমি ফিরে আসলাম, তৃষ্ণার্ত দিলাম আমার পানি পিপাসার জন্য, আমাকে পানি পান করালে না। ওগো আল্লাহর বান্দা, আজকে তুমি তৃষ্ণার্ত পিপাসার্ত উলঙ্গ হয়ে আসো, কাপড় নাই, আমিও তোমার কাছে জিরা ফাটা কাপড় নিয়ে গিয়েছিলাম, এই যে দেখাইছিলাম, এই যে দেখো আমার লুঙ্গিটা ছিঁড়ে গেছে, আমার পাঞ্জাবিটা ছিঁড়ে গেছে, আমার পায়জামাটা ছিঁড়ে গেছে, ঠান্ডা কাপড় দাও, আমি একটু বস্ত্র আমি কিনে আমি বস্ত্র আমি পরিধান করব, আমাকে তুমি তোমার ক্ষমতাও ছিল কিন্তু তুমি দিলে না কেন? এই বান্দারা বলবে, হাদিসটা পড়েন নাই, বান্দা বলবে আল্লাহ তুমি তো শাহানশাহ, কেমনে তুমি ক্ষুধার্ত থাকো, কেমনে তুমি উলঙ্গ থাকো রে মাওলা, কেমনে তুমি তৃষ্ণার্ত হও, পানি পিপাসা তোমার কেমনে লাগে? ও আল্লাহ আমরা বুঝতে পারলাম না, তুমি যদি সত্যি আমাদের দরজায় যে গিয়ে বলতে আমি তোমাদের আল্লাহ ক্ষুধা লেগেছে খাবার দাও, আমরা আমাদের কলিজা পর্যন্ত কেটে তোমাকে দিতাম। আল্লাহ বলবে এত আবেগ দেখাবার দরকার নাই, তুমি কি জানো না এই দুনিয়ার কিছু মানুষকে আমি গরিব করেছিলাম, ওই গরিবরা যখন তোমার কাছে খাদ্য চেয়েছিল, আমি গরিবকে বলেছিলাম গরিব রে তোমাদের গরিব করেছি, তোমাদের মর্যাদা বাড়া দিয়েছি, ও গরিব তোমরা জানো না, তোমাদের পেটটা আমি আল্লাহর পেট, তোমাদের মুখ আমি আল্লাহর মুখ, তার মানে হলো গরিব রে তোদের মুখের মধ্যে কেউ খাবার যদি দেয় ওই খাবারটা আমি আল্লাহর মুখে গ্রহণ করি, তোদের পরনে যদি কেউ কাপড় দেয় আমি আল্লাহর পরনে কাপড়টা গ্রহণ করি রে গরিব, সুতরাং এত মর্যাদা দিয়েছি যেই মর্যাদা আমি সম্পদ আলাকে দেই নাই। সুতরাং কোরআনের পক্ষে কথা বলতেছে ইসলামী বিপ্লব করার জন্য, ইসলামী সমাজ নির্মাণ করার জন্য আন্দোলন করতেছে, তাকে যখন মারতেছে আল্লাহ বলল কারে মাল্লা কারে মাল্লা, তোমরা তো একটা মানুষকে মারো নাই, প্রকারান্তর আমি আল্লাহর পিঠটা লাল করে দিয়েছিলে, কাকে মেরেছ, কার লাকটা বেঁধে দিয়েছ, কার গালে তাপ্পর মেললে, যে মুখ থেকে কোরআন শরীফের তাফসির বের হয়, যে হাতটা নখটা নেড়ে নেড়ে সেই হাতটাকে মসুর দিয়ে ভেঙে দিলে কেন, ওই মুখটার মধ্যে তুমি আঘাত কেমনে দিলে, যেই মুখ দিয়ে আমার কোরআন শরীফ তেলাওয়াত করে আমার কোরআন শরীফ বুঝায় দেয়, তোমরা কাকে মারলে? মানুষ যখন আমার কোরআনের পক্ষে চলে আসে ওই লোকের মুখ আমি আল্লাহর মুখ হয়ে যাই, এটাই হাদিস। যে ব্যক্তি কোরআনের কথা বলে ওই লোকের মুখটা আমি আল্লাহর মুখ হয়ে যায়, আর তোমরা সেই মুখে আঘাত করেছো, ওই লোক যে পা দিয়ে হেঁটে হেঁটে কোরআন বলার জন্য যায় ওটার পা থাকে না, ওটা আমি আল্লাহর পা হয়ে যায়, যে হাত নেড়ে নেড়ে কোরআনের কথা বুঝায় কোরআনের প্রতি মানুষকে দাওয়াত দেয় আমি আল্লাহ বলছি, ওই হাতটা আমার হাত থাকে না, ওই হাতের সঙ্গে আমার হাতটা আমি একাকার হয়ে যাই, তোমরা সেই হাতটাই ভেঙে দিয়েছ। যেই মানুষটা কোরআনের আওয়াজ তোলে, যেই মানুষটা কোরআনের পক্ষে মানুষকে দাওয়াত দেয়, তোমরা তো জানো না ওই মানুষটার গোটা দেহটা আমি আল্লাহর দেহে রূপান্তর হয়ে যাই, তাকে তোমরা বন্ধ করলে বান্দারে ক্ষুধা লাগলে খাবার দেব না, তোমার পরনে কাপড় নাই উলঙ্গ হয়ে আসো, উলঙ্গ অবস্থায় থাকো তোমাকে কাপড় দেব না, তৃষ্ণা লেগেছে হাউজে কাউসারের পানি নবী আমার পান করাচ্ছেন, এক ফোঁটা পানিও তোমাদেরকে দেওয়া যাবে না,
সবাই যাবে পানি খাওয়ার জন্য। গো নবী, আমরা তো নামাজি ছিলাম, আমরা রোজাদার ছিলাম, আমরা তো সব করেছি, আমাদের পানি দেন। নবী আমার বলবেন, পানি দিব না, যে আন্দোলন রেখে এসেছিলাম তোমরা কেন সে আন্দোলন, তোমরা সে আন্দোলন কেন? বাইরে ইসলামে আন্দোলন করতে রাজি আছেন আপনারা? কারা কারা রাজি আছেন হাত তুলে বলেন, কারা কারা রাজি? ডানে বামে দেখেন তো কারা কারা হাত তোলেন, দেখেন তো অনেকে মাথা চুলকাচ্ছে হাত তুলবে না, ওই সালাকি করে এঙ্গে করতেছে এঙ্গে করতেছে, পরে কবে আমি হাত তুলনি ভাই মাথা চুলকাছি, এরা কম বুদ্ধিমান মনে করছেন আপনি? এলে বুদ্ধি করে করে তো ইসলাম থেকে ফাইলে যাচ্ছে, যদি ঠিক না, তাহলে ইসলাম থেকে ফাইলে যাওয়ার কিছু বুদ্ধি থাকা লাগে, থাকা লাগে না? চোর যখন চুরি করে ফাইলে যায় কোনটা বুদ্ধি করে পালায় না, বোকা লোক কিন্তু পালা পারবে না, পালা পারবে চুরি করে পালাবার তার দরজা ধাক্কা খায় উঠে উল্টে পরে কেছে আর সব বোনার এটি দরজা তের কেন্দ্র পেশার পাড়ার থাকা। আমার এলাকা দেখ চোখ গর্ব চুরি করে বেড়ছে, এখন গাড়ির চোখ আছে কে রে, মানুষ যেমন লড়লো না, ওই এখন ওই জিনিস ঘারত করে নিয়ে দৌড়াচ্ছেন ভাবাস করে বাড়ি খা পরে দেখাচ্ছে যা সব বোনার এটিও দরজা। আচ্ছা ওইভাবে কথা কই লক্ষ করবে না, তাই বড় সড়ক করলাম তুমি এতই বোকা করছে কে জানি ধাক্কা খা পরে গেলাম খামা, তো এই লোকটা ঝিড়ি ঝিড়ি দরজা করছে এক ঘরের, কেরে এক ঘরের ঝিড়ি ঝিড়ি দরজা হয় তুই যে দরজা দান করে ওই ছাক্কা ছিল না, তাকে এই মুরা ছাক্কা ভাইয়া চলে আসছে দরজা, ভাইরা বোকা লোক কোন দিন পালাবার পায় না, ইসলামের কাছ থেকে পালা যাচ্ছে কারা যারা অতি চালাক, কথা ঠিক না ভাই? ঠিক, অতি চালাক ভালো নয় তো,